একটা হল্ট, কিছুই নয়, জাস্ট ফটোগ্রাফি করার জন্য। অলরেডি রাস্তা দুদিকে গ্লেশিয়ার দেখতেই পাচ্ছ তোমরা, বরফের দুদিকে অলরেডি মানে খুব মোটা মানে দেখা যাচ্ছে। আর এখানে একটা ক্যাফে রয়েছে, বারাল আছে ক্যাফে, এখানে নাইট স্টোর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে। অলরেডি মানে ভালো রকম রাস্তার ধারে বরফ দেখতে পাচ্ছি আমরা, মানে দুদিকে বরফের দেওয়াল রয়েছে, তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। আশা করছি আমার আগের ফুটেজগুলো তোমরা দেখেছো। এটা এক্স্যাক্টলি বারাল আছে নয়, এখান থেকে আরও 19 কিলোমিটার যেতে হবে, তো আমরা এখান থেকে এগোবো। জাস্ট কিছু ফটোগ্রাফি বা একটু জাস্ট রেস্ট নিয়ে একটু এখান থেকে বেরিয়ে যাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি। আমি যে হেলমেটটা এনেছি সেই হেলমেটটা ফুল হেলমেট নয়, তাই বালাক্লেপ দিয়ে যতটা সম্ভব ফেসটাকে কভার করার চেষ্টা করছি, তাও ঠান্ডা হাওয়া ঢুকছে। তো এরমভাবেই যেগুলো ম্যানেজ করতে হবে। এনিওয়েজ, তো আমার পেছনের জায়গাটা দেখতে পারো কীরকম লাগছে, সে দেখো আমার পেছনের পুরো এন্টায়ার এরিয়াটা। এই রাস্তাটাই টোটাল লেহ থেকে চলে যাচ্ছে, দেখো এন্টায়ার পেছনের জায়গাটা টোটালি ফ্রোজেন। ঠিক আছে, তো চলো আমরা সামনের দিকে এগোবো, আরও হাই অল্টিটিউডে উঠতে হবে। আস্তে আস্তে একটু হলেও ব্রিথিংয়ের প্রবলেম হচ্ছে, অস্বীকার করবো না, তো চলো উপরের দিকে উঠতে হবে। ঠিক আছে, চলো ভাই।